নিয়েছেন, তবে প্রতিপক্ষের দলীয় ক্যাপ্টেন অ্যাডামল হক জুনিয়র জাতীয় দলের এই ক্যাম্পেইনার, তিনি অবশ্য বলেছিলেন যে প্রথমে টসে জয়লাভ করলে ব্যাটিং সিদ্ধান্তই তারা নিতেন। ইতিমধ্যেই আম্পায়ারদ্বয় মাঠে প্রবেশ করেছেন। দু ব্যাটসম্যান স্ট্রাইক প্রান্তে রয়েছেন, সাইদুর রহমান সায়েম, এবং নন স্ট্রাইক প্রান্তে আছেন মইনুল হাসান ভালো ব্যাটিং করেন, দেখা যাক আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। থেকে অবশ্য বল করবেন মাহবুব, লেফট আর্ম স্পিনার, বল করলেন সফট হ্যান্ডে, পুশ করেছেন সিলি পয়েন্টে, ফিল্ডিং করলেন উইকেট কিপার, তিনি নিজেই ফিল্ডিং করেছেন রান আউট। মাহবুব পরের বল করলেন, কাট করেছেন, বল যাচ্ছে ডিপ থার্ডম্যান অঞ্চল দিয়ে সীমানার দিকে, শেষ পর্যন্ত চমৎকার ফিল্ডিং রাখতে পেরেছেন কিনা আমরা জানিয়ে দেব সিদ্ধান্ত। তাজিম তিনি অবশ্য ভালো চেষ্টা করেছিলেন তবে শেষ পর্যন্ত রাখতে পারেননি, বল চলে যায় সীমানার বাইরে, চারটি রান প্রথম চারের মার। এই চারের শোভাদে পরের বল আপিস, কোনো বিপদ অবশ্য হয়নি, ভালো বল, ভালো বল ছিল মাহবুব, লেফট আর্ম স্পিনার মইনুল হাসান এবং সায়েম। পরের বল পুল করেছেন, বল চলে গেল লং লেগ অঞ্চল দিয়ে গড়িয়ে গড়িয়ে সীমানার বাইরে, চারটি রান। খানিকটা অ্যাগ্রেসিভ ক্রিকেট তারা অবশ্য, গত দুটি ম্যাচ চলে আসলে কিন্তু একটি প্লাস পয়েন্ট হয়ে যাবে, এবার কিন্তু একেবারে দেখে শুনে মাথা নিচু করে ঠান্ডা। পরে বল ড্রাইভ করেছে, অন ড্রাইভ, বল চলে যাচ্ছে লং অন অঞ্চলে, সেখানে অবশ্য ফিল্ডার আছেন মুক্তার আলী, ব্যাটসম্যান এক্ষেত্রে তানজিম হাসান সাকিব, আরো একটি রান বাড়লো দলীয় রান, 95 সাত উইকেটে 19তম ওভারে খেলা শেষ, 19তম ওভারে খেলা শেষে দলীয় রান 95 সাত উইকেট হারিয়ে প্রথম ইনিংসের সর্বশেষ ওভার, প্রথম ইনিংসের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছে, দেখা যাক লাস্ট ওভার থেকে কত রান আসে। তানজিম হাসান সাকিব তিনি অবশ্য স্ট্রাইক এন্ডে, যুব বিশ্বকাপ জয়ী, শর্ট পিচ ডেলিভারি, ড্রাইভ করেছেন চমৎকার, বল চলে গেল স্ট্রেইট দিয়ে সীমানার বাইরে, চারটি রান, 99 for 7। সাকিব পৌঁছে গেলেন 10 রানে, অপরদিকে রোমান তিনি 9 রান করে অপরাজিত। পর বল আবার কিন্তু ড্রাইভ করেছেন, অন ড্রাইভ, মিড অফে অবশ্য অফ ড্রাইভ ছিল, মিড অফে ফিল্ডার আছেন, কুড়িয়ে ফেরত পাঠিয়েছেন একটি রান, এরই সাথে 17 রানের স্ফূর্তি, দলীয় রান 107 উইকেটে এমকিবি প্লাটুন। তানজিম হাসান সাকিব এবং
রোমান এই মুহূর্তে স্ট্রাইক এন্ডে ফুল টস ডেলিভারি ড্রাইভ করেছেন অন ড্রাইভ বল যাচ্ছে মিড মিড অনে মিড অন থেকে করে ফেরত পাঠানো পূর্বে আরো একটি রান ওয়ান জিরো ওয়ান ফোর সেভেন মুক্তার আলী পরে বলটি করার জন্য দৌড় শুরু করলেন বল করলেন ড্রাইভ করেছেন কভার ড্রাইভ কভারে ফিল্ডার একেবারে বলের লাইনে দলীয় ক্যাপ্টেন তানজিম হাসান তানজিম দলীয় ক্যাপ্টেন ইমতিয়াজ হোসেন তান্না তানজিম অবশ্য এক্ষেত্রে ব্যাটসম্যান কোনো সমস্যা অবশ্য নেই ভালো একজন অলরাউন্ডার আন্ডার নাইনটিন টিমের এই খেলোয়াড় যিনি গত বছর বিশ্বকাপ জয় করে এসেছেন ফুল টস ডেলিভারি অন দ্য ইয়ার মিস ফিল্ডিং একটি রান একেবারে হাতে গিয়ে অবশ্য পড়েছিল শেষ পর্যন্ত ফসকে যায় তবে একটি রান যুক্ত হবে দলীয় রান একশো তিন প্রথম ইনিংসের একেবারে শেষ প্রান্তে এসে আমরা উপনীত হয়েছি প্রথম ইনিংসের লাস্ট বল এই স্কোপ করেছিলেন রান আউট হয়ে যাবেন ইয়েস তানজিম হোসেন সাকিব শেষ পর্যন্ত অবশ্য 23 রান করে অপরাজিত অপরদিকে ওয়াসিফ তিনি দুটি রান করেছেন চমৎকার ফিল্ডিং শট মিড উইকেটে রানের কোনো সুযোগ নেই ডট বল ১৯তম ওভারে খেলা চলছে জয়ের জন্য তিনটি রান প্রয়োজন সফটহ্যান্ডে পুশ করে একটি বারের জন্য প্রান্ত পরিবর্তন তবে ডিরেক্ট থ্রো হলে ইন্টারেস্টিং কিছু হতো বিপজ্জনক ছিল রানটি ভালো ফিল্ডিং হয়েছে মমিনুল হক দলীয় রান হলেই কিন্তু ম্যাচ টাই হয়ে যাবে দর্শকদের উল্লাস উদ্বেল আমরা লক্ষ্য করছি কুশিয়ারা কুশিয়ারা বলে অবশ্য তারা এই মুহূর্তে গলা ফাটিয়ে সাপোর্ট করছেন অনেকে যুক্ত আছেন আহমেদ সুমন যুক্ত আছেন আহমেদ আবদুল্লাহ বিএসবি আমিনুল ইসলাম আকন্দ এমডি সরোয়ার যুক্ত আছেন শেখ দেলোয়ার হোসেন পরের বল আপিস অন দ্য ইয়ার শুড বি টেকেন ইয়েস হিজ টেকেন আর একটি উইকেটের পতন ওয়াসিফ তিনি অবশ্য আউট হয়ে গেলেন ব্যক্তিগত তিন রান করে আউট হয়ে গেলেন খানিকটা রাইজিং ডেলিভারি পুল করতে চেয়েছিলেন তবে ব্যাটের উপরের অংশে লেগে বল চলে যায় শট শট অফে দাঁড়িয়ে থাকা ফিল্ডার তার বিশ্বস্ত দুটি তালুতে অবশ্য জমা পড়ে ১০২ রানের মাথায় সপ্তম উইকেটের পতন ১৯তম ওভারে খেলা আল আমিন জুনিয়র স্ট্রাইক এন্ডে প্রস্তুত তবে সেখানে অবশ্য হৃদয়কে দেখানো হচ্ছে আল আমিন জুনিয়র তিনি অবশ্য ব্যাট করছেন যাই হোক আরো একটি বল ম্যাচ কিন্তু টাই পরাজয়ের কোনো সম্ভাবনা নাই প্রচুর দর্শক সিলেট জেলা স্টেডিয়ামে এবং ডাউন দ্য ট্র্যাকে এসে বল পাঠিয়ে দিলেন একেবারে কম বক্সের সামনে আরো ৬টি রান এরই সাথে তিন উইকেটের জয় তুলে নিয়েছে অবশ্য কুশিয়ারা রয়্যালস অভিনন্দন কুশিয়ারা রয়্যালসকে সেই সাথে অভিনন্দন এম কে বি প্লাটন দুটি দলকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি সুশৃঙ্খলভাবে এই ম্যাচ খেলার জন্য কিছুক্ষণের মধ্যে অবশ্য আরও একটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে সিলেট সিটি কর্পোরেশন ওয়ারিয়র্স ভার্সেস স্টার প্যাসিফিক স্ট্রাইকার্স